হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, বিশেষ করে তোমরা 2023 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য শর্ট সিলেবাস থেকে আয়োজন। তোমরা জানো শিক্ষা বোর্ড কিন্তু করোনা পরিস্থিতির কারণে তোমাদের জন্য শর্ট সিলেবাস প্রদান করেছে, তো তা সেই শর্ট সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব, কিভাবে তোমরা পড়লে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা আজকের যেই শর্ট সিলেবাসটা আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে। তো বাংলা প্রথম পত্র থেকে কি কি রেখেছে শিক্ষা বোর্ড আমরা একটু জানি। দেখো, তোমরা যারা স্টুডেন্ট আছো এইচএসসি ব্যাচে, তারা কিন্তু চাইলে বইটা সামনে নিয়ে একটু কলমটা নিয়ে লাগিয়ে নিতে পারো আমার বলার সাথে সাথে, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তোমাদের যে প্রথমে গদ্য, কয়টা গদ্য রাখছে আমরা একটু দেখি। গদ্য রাখছে, দেখো, প্রথম হচ্ছে অপরিচিতা, তোমাদের এই গল্পটি আছে, তো এই গল্পটি কিন্তু তোমরা ভালো করে পড়ে ফেলবে। দ্বিতীয়ত আছে বিলাসী, তারপর আছে আমার পথ, আছে মানব কল্যাণ, মাসি পিসি, 52-র দিনগুলি, আছে হচ্ছে রেইনকোট, ঠিক আছে? এই গদ্যগুলো কিন্তু আমাদের, এই 7টি গদ্য কিন্তু আমরা পড়বো শর্ট সিলেবাসে। এরপরে আছে কবিতা, দেখো কবিতা আছে সোনার তরী, কোন কবিতাটা পড়বো আমরা? সোনার তরী কবিতাটা পড়বো শর্ট সিলেবাসে। এরপর হচ্ছে বিদ্রোহী, পর্ব হচ্ছে প্রতিদান, ঠিক আছে? প্রতিদান কবিতাটি কিন্তু আছে তোমাদের। এরপর আমরা পড়বো হচ্ছে তাহারই পরে মনে, এই তাহারই পরে মনে কবিতাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালো করে পড়ো। এরপর হচ্ছে 18 বছর বয়স, এটা একটা ইম্পর্টেন্ট কবিতা। এরপর হচ্ছে ফেব্রুয়ারি 1969, আমাদের স্বাধীনতার একটা মেসেজ নিয়ে এই কবিতাটা করা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি কিংবদন্তির কথা বলেছি, এই কবিতাটা শর্ট সিলেবাস আছে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে কবিতা। এরপরে আছে হচ্ছে তোমাদের লাল শালু, যে উপন্যাসটি আছে সেই উপন্যাসটিও থাকবে, আরও থাকবে হচ্ছে নাটক নবাব সিরাজউদ্দৌলা। তো এই রেখেছিল তোমাদের শর্ট সিলেবাসে। তো তোমরা আশা করি যে এই শর্ট সিলেবাসটা অবশ্যই সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবে। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।